বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সিভিল ইঞ্জিনিয়ারিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি অটোক্যাড বেসিক বাংলা টিউটোরিয়ালের দ্বিতীয় ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম লাইন, কনস্ট্রাকশন লাইন এবং পলিলাইন। লাইন দিয়ে আমরা এটা ড্র করেছিলাম, পলি লাইন দিয়ে এটা ড্র করেছিলাম এবং কনস্ট্রাকশন লাইন দিয়ে এগুলো ড্র করেছিলাম। আজকে আমরা শিখব সেভ, সেভেস অপশন এবং ইরেজ আর হচ্ছে যে জুম। তো প্রথমে আমরা সেভটা শিখব। ফাইলে গিয়ে সেভ অথবা কন্ট্রোল এস দিলে সেভ হবে। আমি কন্ট্রোল এস দিলাম, দেওয়ার পর অথবা এখান থেকেও সেভ করা যায়। এখান থেকে আমরা সেভে দেব। দেওয়ার পর আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, এখানে নাম দিয়ে দিলাম অটোক্যাড টিউটোরিয়াল 2। ব্যাস সেভ দিয়ে দিলাম। সেভ হয়ে গেছে। এবার আমরা যদি সেভেজের কাজকে দেখি, সেভেজের জন্য আমরা সেভেজ মানে হচ্ছে যে এটাকে আবার পুনরায় সেভ করো, অন্য নামে সেভ করো অথবা একই নামে সেভ করা যাবে না সেম জায়গায়, অথবা অন্য কোনো ফাইলে আমরা এই জিনিসটা আবার এই নামে সেভ করতে পারবো। আমরা ডেস্কটপে এই অন্য নামে সেভ করলাম। সাপোজ আমরা এখানে যদি 3 দিয়ে দেই, 3 দিয়ে সেভ করে দিলাম। আর এখান থেকে আমরা ভার্সনটা চেঞ্জ করে দিতে পারবো। সাপোজ আমি এখন অটোক্যাড 2016 ইউজ করতেছি। আমার যদি আমি যদি চাই যে লো ভার্সনে সেভ করে দেব, লো ভার্সনে আমরা সেভ করার চেষ্টা করব সব সময়। কারণ হচ্ছে যে আমরা লো ভার্সনে সেভ করলে যে কোনো জায়গায় গিয়ে ওপেন হবে, যে কোনো জায়গায় যে কোনো লো ভার্সনে ওপেন হবে। তো আমরা সাপোজ আমার এখন 77 ইউজ করতেছি, তো তাহলে আমি 4 এ সেভ করে দিলাম। ব্যাস সেভ হয়ে গেল। দেখুন এই যে 3টা আর একটা ইয়াতে সেভ হয়েছে, এই যে 2 সেভ হয়েছে এখানে। ব্যাস 2টা সেভ হয়ে গেল একই জিনিস। তো সেভ সেভেজের কাজ বুঝতে পারছেন। এখন আমরা শিখব যে অপশন, অপশন সেট আপ। অপশন সেট আপের জন্য টুলসে যাব। টুলসে গিয়ে আমরা এখান থেকে অপশন সেট আপ করতে পারবো, এই অপশন। কিন্তু আমরা যেটা করব সেটা হলো, আমরা কখনোই এই টুল বারগুলো থেকে অপশন আনবো না, অথবা মানে এই টুল বারগুলো ব্যবহার করবো না। কারণ হচ্ছে যে আমরা যখন আপার ভার্সনগুলো ইউজ করব, সেগুলোতে আমরা এগুলো খুঁজে পেতে প্রথম অবস্থায় খুঁজে পেতে অনেক প্রবলেম হবে। তাছাড়া আমরা কমেন্টগুলো অতি সহজে আমরা ইউজ করতে পারি, শর্টকাট কমান্ড। লাইনের জন্য এল এন্টার, মনে রাখার কিছুই নেই যে এটার শর্টকাট কমান্ডটা যেন কি। তারপর ইরিজের জন্য ই লেখেন, ফুলি লাইনের জন্য ফিএল লেখেন, মানে যেটা যেরকম ওরকম মনে রাখেন। শুধু আপনি কী করতে চান, শুধু সেগুলা মুভ করতে চান এম লেখেন, কফি করতে চান সিফি কফি লেখেন অথবা সিফি লেখেন, হয়ে যাবে। তো আমরা শর্টকাট কমেন্টগুলো ইয়ে করব। তো এখানে কিবোর্ড থেকে ওপি টিআই ও এন এস অপশনস লিখে এন্টার দিলেই অপশনের এটা চলে আসবে। তো এখান থেকে আমরা 3টা জিনিস শিখব, কয়েকটা জিনিস শিখব সরি। প্রথমে এই যে আমি বড় করে দিচ্ছি, দেখে নিন, ক্রস হেয়ার সাইজ, এই সাইজটা আমি ফুল 100% দিয়ে রাখছি। আপনাদের এখানে হয়তোবা ছোট থাকতে পারে, আমি ছোট করে আবার দেখাচ্ছি। ক্রস হেয়ার সাইজ সরি, ক্রস হেয়ার সাইজ এটা কি, এই যে দেখতে পাচ্ছেন আমি লাড়াচ্ছি চারপাশে চারটা লাইন, এটা হচ্ছে যে ক্রস হেয়ার। এটা আমরা ফুল করে দিলে কাজের ক্ষেত্রে সুবিধা হয়। আবার আমরা নিয়ে আসি অপশনটা, সংক্ষিপ্ত কমান্ড হচ্ছে যে ওফি, ওফি লিখে এন্টার দিলে চলে আসছে। এটা আমরা 100% করে দেব।
তারপর অ্যাপ্লাই দেবো। আমি দেখি, দেখুন এই যে পুরা 100% বড় হয়ে গেছে। তারপর আবার ওপি দিয়ে আসবো এখানে। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছি, এখানে সেভেজ। আমরা ওই একই কথা যে আমরা যদি 16 আপার ভার্সন গুলো ইউজ করি, 16 অথবা 17 18 ও আছে এখন, তো আমরা কিন্তু 7 এ সেভ করে দেব। 7 এ সেভ করে রাখবো সব সময়, কারণ হচ্ছে যে 7 গুলা যে কোনো আপনি যেখানে পিন দিবেন, যে কোনো অফিস, যে কোনো পর্যায়ে এগুলো অ্যাভেলেবেল থাকে, 7টা অ্যাভেলেবেল, তো 7 এ ওপেন হবে। আপনি যদি এটা প্রথম অবস্থায় 7 এ থাকবে, আপনি যদি 7 এ সরি আপনি যদি 7 ভার্সন ইউজ করেন তাহলে 7 এ থাকবে, আপনি যদি 16 ভার্সন ইউজ করেন তাহলে 16 এ থাকবে। তো আমরা ল ভার্সনটা সেভ করে দেব, ল ভার্সনে সেভ করে দেব। আমি 4 এ সেভ করে দিলাম এখন। তো এখন আর এখানে আপনাদের 10 থাকবে, প্রথম অবস্থায় 10 থাকে, 10 মিনিট। এটা হচ্ছে যে অটো সেভ। অটো সেভ মানে আপনি যদি একবার সেভ করছেন, সেভ করার পর আপনি 10 মিনিট পর্যন্ত কোনো কিছু সেভ করেন নাই, সেভ দেন নাই, কন্ট্রোল এস দেন নাই, তাহলে আপনার 10 মিনিট পরে গিয়ে সে অটোমেটিকলি সেভ নিয়ে নিবে। তো আমরা এই জিনিসটা করব কি, 1 মিনিট করে দেব। তার মানে আমরা 1 মিনিটের মধ্যে যা কিছু কাজ করি, 1 মিনিট পরে যদি সেভ না দিই সে অটোমেটিক সেভ নিয়ে নিবে, তবে আগে সেভ করতে হবে। তো এখানে এতটুকুই সেভেস এবং এখানে অটো সেভ। তারপর আমরা এগুলো নিয়ে আলোচনা করব না এখন, পরবর্তীতে আপনারা হয়তো বুঝতে পারবেন কোনটা কী কাজ। আর তারপর হচ্ছে যে সেকশন, সেকশনের কাজ কি এটা দেখাচ্ছে। তারপর অ্যাপ্লাই দিয়ে আমরা ওকে দেব। সেকশনের কাজটা কি, এটা আমরা একটু বড় করে দিয়ে রাখছি, ফিগ বক্স সাইজ। ঠিক আছে, এই ফিগ বক্স সাইজটা কি আমি দেখাই। এই যে এখন যে ইয়েটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে ফিগ বক্স সাইজ। সে তার জন্য আমরা ওফি লিখে এটা দেব। প্রথম অবস্থায় ছোট থাকে, তো আমরা মোটামুটি এতটুক করে দিলেই যথেষ্ট, এতটুক রাখবো। ওকে দিয়ে বেরিয়ে আসবে, বাস। এখন আমাদের সেভ কাজটা শেষ। সরি, এটা তো সেভ কো সেভ ছিল, আমি নতুন করে আবার ওপেন করছি। তো এটা ডিসপ্লেতে গিয়ে ইউএসএস আইকন, বাস এটা বসে দিলাম। এখন আমরা শিখব জুম এবং ইরেস। এখন আমরা ইরেজ শিখব। ইরেজ শেখার জন্য আমরা এখান থেকে ইরেজ কমান্ড নিয়ে ইরেজ করতে পারি, কিন্তু ইরেজ সিলেক্ট করে এন্টার দিলে ইরেজ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেটা করব না। আমরা কিবোর্ড থেকে ইআরএসি লিখে এন্টার দেব। দেওয়ার পর বলতেছে সিলেক্ট অবজেক্ট। আমরা সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, সিলেক্ট হয়ে গেল, ডিলিট হয়ে গেল। আবার যদি আমরা সংক্ষিপ্ত কমান্ড ইউজ করি তাহলে ই লিখে এন্টার দেব, দেওয়ার পর সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এন্টার দেব। অথবা আমরা আরেকটা করতে পারি, সেটা হলো সিলেক্ট করে ই লিখে এন্টার দিলে ডিলিট হয়ে গেল। কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাক যাচ্ছি। আমি ইরেজ কমান্ড নিলাম, নেওয়ার পরে এখন আমি সিলেক্ট করার চেষ্টা করতেছি, সিলেক্ট হচ্ছে না। এটা সিলেক্ট করার চেষ্টা করতেছি, হচ্ছে না। কেন হচ্ছে না দেখুন, আমরা যদি এই যে ইরেজ নিলাম, ইরেজ কমান্ড নিলাম, এর পর এদিক থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে গেল, অল্প একটু ডিলিট হয়ে গেল। বাট আবার কমান্ড নিলাম, লিখে এন্টার দিলাম, দেওয়ার পর সিলেক্ট করলাম, সিলেক্ট হলো না। কেন হলো না, আমরা যদি উপর থেকে সিলেক্ট করি তাহলে পুরোটাই সিলেক্ট করতে হবে। উপর থেকে যখন সিলেক্ট করি তখন পুরোটাই সিলেক্ট করতে হবে, আর যখন আমরা নিচ থেকে সিলেক্ট করি তাহলে সামান্য একটু সিলেক্ট করলেই অথবা টাচ করলেই পুরোটাই সিলেক্ট হয়ে যাবে, টাচ করলে পুরোটা সিলেক্ট হবে। তো এটা এটা সিলেক্ট করলে পুরোটা সিলেক্ট হওয়ার কারণ
পুরো চারোটা লাইন সিলেক্ট হচ্ছে, আর এটা চারোটা লাইন সিলেক্ট হচ্ছে না, যে লাইনটা ধরতেছি সেটা সিলেক্ট হওয়ার কারণ হচ্ছে যে এটা লাইন দিয়ে করা আর এটা ফুলি লাইন দিয়ে ড্র করা, সেটা গত ক্লাসে দেখিয়েছি, আশা করি বুঝতে পারছেন। তো আমরা যখন সিলেক্ট করব, উপর থেকে যখন সিলেক্ট করব তখন পুরোটাই সিলেক্ট করতে হবে। সাপোজ আমি সিলেক্ট করার পর এই সামান্য একটু রেখে দিলাম, তাও সিলেক্ট হয় না এটা, তাহলে উপর থেকে যখন সিলেক্ট করবো পুরোটাই সিলেক্ট করতে হবে, আর নিচ থেকে সিলেক্ট করলে সামান্য একটু সিলেক্ট করলেই সিলেক্ট হয়ে যাবে। আশা করি ইরেজটা বুঝতে পারছেন, অথবা আপনারা সিলেক্ট করে ডিলেট প্রেস করলে, কিবোর্ড থেকে ডিলেট প্রেস করলে সিলেক্ট হয়ে যাবে, অথবা সব কিছু যদি কি এই স্ক্রিনে যা আছে সব যদি ডিলেট করতে চান তাহলে কন্ট্রোল এ লিখে, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। এবার আমরা শিখবো যে জুম, জুমের জন্য জেড ডাব্লিউ এম জুম লিখে এন্টার, তারপর যেতটুকু জুম করতে চাই এতটুকু ক্লিক করে এন্টার দিলেই, এন্টার দেওয়া লাগবে না, অতটুকু সিলেক্ট করলেই জুম হয়ে যাবে। সংক্ষিপ্ত কমান্ড জেড এন্টার, তারপর আমি এতটুকু জুম করব, সিলেক্ট করলাম, করার পর জুম হয়ে গেল। জেড নিচ থেকেও আমরা জুম করতে পারবো, এদিক থেকেও সিলেক্ট করে এতটুকু দিলাম, ব্যাস জুম হয়ে গেল। একটা জিনিস এটা আমি ডিলিট করে দিই। ও আরেকটা জিনিস বলে রাখি যে আমি এখন এই ডিসপ্লেতে যা কিছু ড্র করছি সব কিছু আমি জুম করব। জেড এন্টার, এ এন্টার দিলে জেড দ্বারা বোঝাচ্ছে জুম আর এ দ্বারা বোঝাচ্ছে অল, জেড এন্টার এ দ্বারা অল এন্টার, মানে যে যেখানে থাকবে সব কিছু ডিসপ্লেতে এসে হাজির হবে, কিন্তু জেড এন্টার এ এন্টার। কিন্তু এই যে কনস্ট্রাকশন লাইন সেগুলা তো হাজির হলো না, কারণ কি, কারণ হচ্ছে যে কনস্ট্রাকশন লাইনটা এত বড় যে সে এটাতে স্ক্রিনে নিয়ে আসতে পারবে না, এটা শেষও নাই শুরুও নাই, মা শুধু মাঝখানটাই আমরা দেখতে পাই, ঠিক আছে। তো সেজন্য এটা ডিলিট করে দেবো। সাপোজ আমি একটা লাইন ড্র করলাম, এই ফুলি লাইনে ড্র করি মাথায়, আবার এই মাথায় গিয়ে আরো দূরে গিয়া একটা লাইন ড্র করি। এবার আমি যা কিছু ড্র করছি সবগুলোকে ডিসপ্লেতে আনতে চাই, তখন জেড লেখে জেড এন্টার এ এন্টার দিলে যে যেখানে তাহলে ডিসপ্লেতে চলে আসবে। অনুরূপভাবে আবার একটা লাইন ড্র করি। এবার এখন অনেক কিছু ছোট্ট এবার একটা লাইন ড্র করব, দেখে এটা খুঁজে পাই কিনা। তাহলে জেড এন্টার এন্টার দিলে এই ছোট্ট লাইনটাও ডিসপ্লেতে এসে হাজির হবে। এক কথায় জুম দেওয়ার পরে জেড এন্টার এ এন্টার দেওয়ার পরে যে যেখানেই থাকুক, এই যদি ড্র করা হয় এই এই ড্রয়িংয়ে, তাহলে যে যেখানেই থাকুক ডিসপ্লের সামনে এসে হাজির হবে। তো আজকে এই দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম, দুটো কমান্ডই, আর পাশাপাশি সেভ সেভ এজ এবং অপশনের অপশনটা দেখালাম। আজকে এই পর্যন্তই, আগামী টিউটোরিয়াল দেখা হবে আগামী টিউটোরিয়ালে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কোনো যদি প্রবলেম হয়, কোনো কাজ বুঝতে প্রবলেম হয় অথবা আমার বোঝাতে ভুল হতে পারে আপনারা বলে দিবেন, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা জানাবেন, আমি দ্বিতীয় টিউটোরিয়াল পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সমস্যার সমাধান দিয়ে দেব, অথবা কমেন্টের মাধ্যমে যদি সলভ করা যায় সেটা করে দেব। তো ভালো থাকুন সে পর্যন্ত, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ, টাটা।